আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। ডিয়ার ভিউয়ার্স, আজকে চলে আসছি ফরিদপুরের ঐতিহ্যবাহী তেঁতুলদালার মিষ্টি রসগোল্লা। ঐতিহ্যবাহী তেঁতুলতলার রসগোল্লা। তো আমার দেশের বাড়ি আসলে ফরিদপুর, আমরা ইংল্যান্ড থেকে কালকেই এসেছি আর আজকে ফরিদপুরে আসছি। সবচেয়ে আকর্ষণীয় হলো তেঁতুলতলার মিষ্টি রসগোল্লা, সারা বাংলাদেশ থেকে মানুষ এসে এসে নিয়ে যায়। তো খোকা মিয়ার মিষ্টি বিখ্যাত খুবই। খোকা মিয়ার মিষ্টি অনেক বছর ধরে এখানে আছে, তো এরা ঐতিহ্য ধারণ করে রাখার জন্য মিষ্টির দোকান যেরকম ছিল সেরকমই রেখেছে খোকা মিয়ার মিষ্টি কমলাপুর তেঁতুলতলা। আমার বাড়ি আসলে এখানে পাশেই, একদম আমার বাড়ির পাশে। এরা একদম হাতে মিষ্টি বানাচ্ছে এবং এই রেস্টুরেন্টের এখানেই ডাইরেক্ট আপনার মিষ্টি বানানো হয় সব চোখের সামনে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে বানায়, এখানে বসে খাওয়ার ব্যবস্থা হয়। এই যে বিভিন্ন রকমের মিষ্টি আছে এখানে, দই আছে, নিমকি আছে, রসগোল্লা, মিষ্টি রসগোল্লা। আলামিন দামান্না সবাই এসে পড়ছে, আমরা টেস্ট করতেছি এক এক করে। আমরা স্টার্টিং করছি এক একজন চারটা চারটা করে। তারপরে আলামিন তো আজকে মনে হয় 20 পিস খাবে, কেমন লাগে খেয়ে দেখো। তারপরে এটা হচ্ছে কালো জাম আর এটা হচ্ছে চমচম, আমরা টেস্ট করবো ফার্স্টে। কেমন মজা লাগতেছে বোঝা? আমরা বসে পড়ছি মিষ্টি খাওয়ার জন্য। এগুলোকে নিমকি বলে, মসমসে ক্রিস্পি, তো মিষ্টির সাথে দেখে খেলে খুব মজা হয়ে যায়। রসগোল্লা তো আমরা খাই, আমরা তো অনেকদিন ধরে অপেক্ষা করতেছি কখন তেঁতুলতলায় আসবো আর তেঁতুলতলার রসগোল্লা খাবো। আলামিন স্পেশালি আপনি, তাই না? আসলে লাকিলি আমাদের দেশের বাড়ি এখানে এই বিখ্যাত রসগোল্লা ভান্ডারের পাশে। আমরা যখনই আমাদের বাড়িতে বেড়াতে আসতাম এখানে অবশ্যই প্রতিদিনই খেতে আসতাম, তাই না? তো ইংল্যান্ডে চলে যাওয়ার জন্য আমরা এতদিন দীর্ঘ 2 বছর আসতে পারিনি, প্রথম আসছি। আবার তো চলে যাচ্ছি কিছুদিনের মধ্যে, এগুলো মিস করবো। যে কয়দিন দেশে আসি, ফরিদপুরে আসি, আমরা প্রতিদিনই একবার করে আসবো আর এই মিষ্টি খাবো। আপনাদের সাথে শেয়ার করতেছি, আমরা এতদিন এই মিষ্টি খেতাম, তো আবার এখন যাচ্ছি, আবার চলে যাবো ইংল্যান্ডে, তখন তার সৌভাগ্য হবে না। তো যখনই দেশে আসবো তখনই আমরা এই টেস্ট করবো, তাই না? আমি অনেক মজা। এই মিষ্টির কিন্তু খুব একটা দামও না, কারণ মফস্বল শহর ফরিদপুর, তো মোটামুটি সাশ্রয়ী, রিজনেবল প্রাইস, অন্য অন্য জায়গার চেয়ে অনেক কম, অর্ধেক দামের মতো। যাওয়ার সময় আশা করি বাসার সবার জন্য নিয়ে যাব। ভালো থাকবেন সবাই, বাই বাই।